আফগানিস্তানের রাজধানী কাবুলের 11 কিলোমিটার সীমার মধ্যে পৌঁছে গেছে তালেবান বাহিনী। শনিবার দক্ষিণের চর আশিয়াব শহরে পৌঁছানোর মধ্য দিয়ে তারা এই মাইল ফলক অর্জন করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার চর আশিয়াব শহরে তালেবানের পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন লগার প্রদেশের আইন প্রণেতা হুদা আহমদি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, যে কোনো দিন তালেবানের যোদ্ধারা স্থানীয় এক আইন প্রণেতা বরাতে বিবিসি জানিয়েছেন, আফগানিস্তান সরকার যদি এ তথ্য নিশ্চিত করে তাহলে এটি হবে কাবুলের সবচেয়ে কাছে তালেবানের সর্বশেষ অবস্থান এবং রাজধানী থেকে বিদ্রোহীদের দূরে রাখার জন্য লড়াই করে আসা আফগান বাহিনীগুলোর জন্য আরেকটি ধাক্কা। কাবুলের পতনের সম্ভাবনা এখন যে দ্রুত সামনে চলে এসেছে, যে সেখান থেকে মার্কিন কূটনীতিক ও নাগরিকদের নিরাপদে তুলে নিয়ে যাবার জন্য 3,000 সৈন্য সাময়িকভাবে আফগানিস্তানে পাঠিয়েছেন বাইডেন প্রশাসন। শুধু তাই নয়, মার্কিন পত্রপত্রিকার খবর বেরিয়েছে যে তাদের দূতাবাসটি বিমানবন্দরের মধ্যে বা কাছের কোথাও সরিয়ে নেওয়া যায় কি না সে বিকল্পটিও আলোচনা করছে বাইডেন প্রশাসন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তালেবান যেন কাবুলের মার্কিন দূতাবাসে হামলা না চালায় সেজন্য মার্কিন আলোচকরা এর মধ্যেই তালেবানের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের চ্যানেল CNN 18 বলেছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানের সঙ্গে জরুরি যুদ্ধবিরতি চাচ্ছেন। এ যুদ্ধবিরতির অংশ হিসেবে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে পারেন। সূত্র জানিয়েছে, টেলিভিশনের জন্য যখন আশরাফ গনির বক্তব্য রেকর্ড করা হচ্ছিল তখন তাকে পদত্যাগ করতে বলা হয়, কিন্তু তিনি তখন পর্যন্ত পদত্যাগ করেননি। তবে শিগগিরই পদত্যাগ করে পরিবারসহ তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন। গত 3 দিন আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করে দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেওয়ার পর পরিবার নিয়ে দেশ ত্যাগ করেন তিনি। তবে আফগানিস্তানের সাবেক এই অর্থমন্ত্রী ঠিক কোন দেশে গেছেন সেটা এখনও জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সর্বশেষ যে শহরগুলো পতন হয়েছে তার মধ্যে অন্যতম কান্দাহার, দেশটির দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত এই শহর। সেখানকার এক সরকারি কর্মকর্তা বলেন, কান্দাহার থেকে মার্কিন সেনা পুরোপুরিভাবে প্রত্যাহারের পর এ শহর তালেবানের দখলে চলে গেছে।